এখন থেকে বিমানবন্দরে ভিআইপি সার্ভিস পাবেন দেশে ফেরা রেমিটেন্স যোদ্ধারা। আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব। সরকার বদলের সঙ্গে সঙ্গে বদলে গেছে দেশের সার্বিক পরিস্থিতি, বদলে গেছে বিমানবন্দরে যাত্রী ভোগান্তির চিরাচরিত দৃশ্য। কেবল বিদেশ ফেরত যাত্রীই নন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে হজ যাত্রী থেকে শুরু করে যে কোনো শ্রেণী পেশার মানুষের কাছে হয়রানি ও ভোগান্তি ছিল অনেকটা ভাগ্য নির্ধারিত। দৃশ্যত বদল হয়েছে সেই আবহ। বিমান থেকে নেমে আসা যাত্রীরা এখন সমাদৃত হচ্ছেন ঢাকার বিমানবন্দরে। এবার এলো আরও এক সুখবর। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল শুরু করতে যাচ্ছেন নতুন এক সেবা। একজন ভিআইপি এয়ারপোর্টে যেসব সুবিধা পান, লাউঞ্জ ব্যবহার ছাড়া রেমিটেন্স যোদ্ধাদের বাকি সব সুবিধা দেওয়ার ঘোষণা দেন তিনি। একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যান, যাওয়ার পর ওনার দেখেন না, ওনার লাগেজ নিয়ে একজন সাথে সাথে থাকেন, ওনাকে চেক ইন করার সময় পাশে একজন থাকেন, ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন, একজন ভিআইপি যেরকম ট্রিটমেন্ট পান, লাউঞ্জ ব্যবহার ছাড়া বা সেপারেট যে আপনার ইমিগ্রেশনের একটা কাউন্টার ব্যবহার করা ছাড়া, ওটা আমাদের অনেক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে, সেটা আমরা 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করব। এই ভিআইপি ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথমে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের প্রবাসী কর্মীরা, পর্যায়ক্রমে ইউরোপের কর্মীরাও এ সেবা পাবেন বলে আশ্বস্ত করেন ডক্টর আসিফ নজরুল। প্রথম স্তরে আমরা মধ্যপ্রাচ্য টার্গেট করেছি, ইউরোপটা পরে করব। মধ্যপ্রাচ্যে যাওয়া যাচ্ছে, মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশ শ্রমবাজার আপনারা জানেন। রেমিটেন্স যোদ্ধারা কোন গেট দিয়ে প্রবেশ করবেন, চেক ইন করবেন কিভাবে, ফর্ম পূরণ করা লাগলে কিভাবে করবেন, ইমিগ্রেশনে কোনো কাগজ চাইলে কিভাবে সেটি করবেন, এসব কাজে নিয়োজিত থাকবে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক। দরকার পড়লে আউটসোর্সিং এর মাধ্যমে ট্রেনিং দিয়ে নতুন লোক নিয়োগ করার পরিকল্পনা করছে মন্ত্রণালয়টি। কোন গেট দিয়ে ঢুকবেন, চেক ইনটা কিভাবে করবেন, কোন ফর্ম থাকলে কিভাবে ফিল আপ করবেন, ইমিগ্রেশনে কোনো একটা কাগজ চাইলে অস্থির হয়ে যেন বুঝতে পারেন না, প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব। আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস বাস্তবায়ন করা হবে বলে জানান ডক্টর আসিফ নজরুল।